আশিত সাউন্ডেশা ডিজে বাপি দুশাই নম্বর 4 একটা কথা জিজ্ঞাসা করব কি বল তুই তো বৌমার এত স্মৃতি আঁকড়ে রেখেছিস আচ্ছা বৌমার কোন গুণ আছে ভালো গুণ ছিল ও খুড়ো বৌমার গুণ শুনলি তুই আর থাকতে পারবি না হ্যাঁ তুই বল দেখি শুনবি হ্যাঁ বল ওই আমার অতি সাদের বিয়ে বলে দি খুড়রে জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে মাঝে গেছে চলে অতি সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বহু গেছে মনে আছে ছিল চুরি ভেজে দিত মনি ওই মনি না খেলে পেটে ভরে না রে বইয়ের হাতে ছিল চুরি ভেজে দিত মুড়ি ও মুড়ি না খেলে চেনে ভরে না খুড়ো কোমরে ছিল তারা হাত ঝাড়া ঝাড়া ওই গুণা শুনলে পেটে ভরে না রে অতিসাদের বিয়ে তুমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বউ গেছে মনে মরি পাইছিল মন দুয়ে খেতাম জল বউ বিনা খুড়ে আর পাই না জল পাইছিল মন দুয়ে খেতাম জল সে জল না খেলে খুড়ো কৃষ্ণ মিহি না এ খুড়ো বোন নামটা শুনবি কি রে বোনের নাম ছিল অসুর বলে এসে বাসে না খুড়ো নাম ছিল অষ্ট কোলে এসে বস্ত বহু বিনা কোলে কেউ বাসে না খুড়ো বড়ি পদে ছিল পড়া এই কি ও আমার মনে ওই কথাটা বললি শুধু মার কথা মনে পড়ে এই পদে কি ছিল বলবো বল তুই সহ্য করতে পারবি পরে পদে ছিল পড়া তুলে খেতাম মারা পূর্বিনে খুড়া কেউ দেয় না বলে সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে তিন দিনের জলে বুকেছি মনে কোথায় গেলি কোথায় গেলি বাবাই ফেলে চলে গেলি কোথায় গেলি কোথায় গেলি আমায় ফেলে চলে গেলি এই কোথায় গেলি এই কোথায় গেলি আমায় ফেলে তুই চলে গেলি শোন আমি তো সব কথা শুনলাম শুনে টুনে এত সময় আমি বিচার করে দেখলাম যে তোর বউ মারা গেছে যাক তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি মেয়ে হ্যাঁ তুই ফাদলামো করিনি ফাদলামো নয় আমি মেয়ে দেখেছি হ্যাঁ তোর কথা শুনে ওরা চল যাচ্ছে বললাম তো মেয়ে দেখেছি তা মেয়ের নাম কি মেয়ের নাম হলো মিনি মেয়ের নাম কি পাঁচি হ্যাঁ পাঁচি ও খুঁড়ে ওর জন্য তো আমি বেঁচে আছি তাহলে চল বিয়ে করতে চল তুই মেয়ের মার সঙ্গে কথাবার্তা বলে আয় হ্যাঁ ওর পিছনে লুইকে থাকবে তাই তাহলে আমি মার সঙ্গে কথা বলে আসি তড়া করে যাবি কিন্তু ঠিক আছে মাছি কিন্তু পাতলা হয়ে যাবে তুই তাড়া করে যা হ্যাঁ কেন গো আমি মার জন্য চিন্তা করব আমার জন্য তো পাঁচি আছে তাই তো দেখতে দেখতে পাচি বড় হয়ে গেল কিন্তু আমার ঠাকুরকে বলেছিলাম যে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতে কিন্তু ঠাকুরপো এখনো এলো না কে গো ঠাকুরপো নাকি আমি
ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছি। বলে দাদা কোথায়? দাদা? হ্যাঁ দাদা তো কাজে গেছে। কতদিন হলো? বলে ও ঠাকুরপো, হ্যাঁ তার আগে তুমি বলো আমার পাঁচের জন্য ছেলে দেখেছো নাকি? দেখো কথাটা ঘুরিয়ে দিল, দাদা কোথায় কবে গেছে। আচ্ছা ঠিক আছে, ছেলে এর ও তুমি একটা 10 টাকা দিয়ে আর পান খাবে বলেছিলে যে একটা ছেলে দেখতে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ছেলে একটা দেখেছে। ছেলে দেখেছো? হ্যাঁ। কিন্তু তোমার কোথায় চুম খাই বলো তো? আমার বগল লেখা। বলি বগলে মানুষ চুম খায় নাকি? কেন বলি বগলে গন্ধ না? ও ঘাম হয় ঠান্ডার সময়, তাই নাকি? আইল তো পাঁচিকে বিয়ে দেবে। বলছি তোমার পাঁচিকে বিয়ে দেবো। তাহলে তোমার পাঁচি কোথায়? পাঁচি পাঁচি মাঠে গোবর ঘুরাতে গেছে। তাহলে তুমি ডাকো, তুমি পাঁচিকে ডাকো, আমি ওই সময় না ওই ছেলেকে সাজিয়ে নিয়ে আসি, বুঝলে? ঠিক আছে আমি তাহলে পাঁচিকে ডাকছি। হ্যাঁ ডাকো ডাকো। বলি ও মা পাঁচি, পাঁচি, আরে ও ও পাঁচি, পাঁচি রে। ও মায়া না তোরা করি রে, ও মা জানছি, আর জামাই যদি তুই দেখবি পাঁচি আইনা তোরা করি রে। ও হো পাঁচি পাঁচি রে, ও মা আইনা তোরা করি রে, ও হো পাঁচি পাঁচি রে। চাহিলাম যাহরে ভাবি পাইলাম না তহরে, চাহিলাম যাহরে ভাবি পাইলাম না তহরে, সে এখন বাস করে আমার ঘরে, সে এখন বাস করে আমার ঘরে। আরে জীবন দিয়া প্রাণে বন্ধু রে, বেসেছিলাম ভালো, সে আমার ভুল বুঝি দূরে সরে গেল। ও হাই রে ভালোবাসা আমার করলি নাই রাসা, সে ভালোবাসা যেন কেউ না করে, এই ভালোবাসা যেন কেউ না করে। তাই রাখবো পাঁচি,
পাইলামি তরে ও ভাবি পাইলামি না তরে আমি ও চাইলামি তরে ও ভাবি পাইলামি না তরে সে হে এখন বাহার কি করিয়া মনের ঘরে সে হে এখন বাস করিয়া মনের ঘরে গেল কোথায় বলো দিনি তাকে বললাম তুই ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে আয় সে যে কোথায় গেল হে ভগবান হে দয়াল দীনবন্ধু তুমি বলে দাও আমার সে গদাইটা গেল কোথায় হে ঠাকুর ভগবানকে ডাকতে না ডাকতে ভগবান তো দেখা দিয়েছে না ভগবানকে একটু প্রণাম করে কিরে বাবা ঠাকুরকে প্রণাম করতে গেলাম মাথায় কেন বজ্রঘাত মতো পড়ে গেল হে ভগবান তুমি বলে দাও আমার গোদাই কোথায় গেল চিনতে পারিনি ঠাকুরের আজ সত্যি পূজা করবো আর কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো না এই হরি তোমার শিক্ষা দেবে না কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো না হরি হরি যতই করো না হরি তোমার সারা দেবে না কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো হরি তোমার সারা দেবে তোকে আমি এত সময় খোঁজাখুঁজি করছি তুই কোথায় ছিলি কৃষ্ণের হাতে এরাম বুঝি বাজি ছিল আমি যে কথা বলি সে কথার উত্তর দে কোথায় ছিলি কোথায় বাঁশবাগানে সখন ওখানে বাঁশবাগানে দেড়ে আছি মেয়েরা স্কুল থেকে আসতে বলতে ঠাকুরটা এইভাবে কেউ দাঁড়ে করে আগে সব প্রণাম করে চলে যাচ্ছে কত মনে দুঃখ বলতেছে যে আমি ওর সঙ্গে লাইন করেছি ওটা যেন পাই কেউ যেন বলতেছে ঠাকুর আমার সংসার যেন সুখী হোক বুড়ো মানুষটা বলতে ভগবান এই তো শেষ জীবন তুমি তোমার কাছে আমার নিয়ে নাও হ্যাঁ কেউ পয়সা দেয় না হঠাৎ দেখি না সব ছেলেরা আসতেছে ইয়ং ছেলেরা বলতে কৃষ্ণ ঠাকুরটা এইভাবে কে দাঁড় করে রেখেছে কৃষ্ণ ঠাকুরটা জলে ফেল দিয়ে আইছ আমি ছুটি মেরে এসে ওই পায়খানার চালে উপরে দাঁড় হয়েছে তোকে বললাম যে ধুতি পাঞ্জাবি পরে আসতে সে কি হলো কেন এটা হবে না আরে এইভাবে বিয়ে হয় কেন প্যান চলবে না কি মনে করে যে প্যান খুলে দেবো হাসছে যে প্যান খুলে দেবো মানুষের সামনে কোচা থাকে তোর পেছনে কোচা কেন
প্রত্যেকবারে বিয়ে করে সামনে কোঁচা দিয়ে দেখি না সব বউ মরে যাচ্ছে, এইবারে পেছনে কোঁচা দিচ্ছি সামনে কুচি নি। তোর গায়ে হলুদ উঠেছে, তুই শুনবি? হ্যাঁ, ওই ফটকন মারা কায়দে টোটকা করে আছে বলতে কোদাই প্রত্যেকবারে বিয়ে করে তোর গায়ে হলুদ দিচ্ছি। কোনো বউ ট্যাগে নেই, এবার তুই লঙ্কা মা তাই গা বিল 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 করতেছে খুড়ো। হ্যাঁ শোন, সে নাই গেল তো পাঞ্জাবি কই? কেন, এটা কি পাঞ্জাবি? ঠিক আছে চল বিয়ে করতে যাই, পয়সা আছে। এরা যদি আমার জামা পরন পড়তে পারে আমি কেন এটা শর্ট পাঞ্জাবি পড়ব? হ্যাঁ শোন, পয়সা আছে। কেন কি হবে, পয়সা না হলে বিয়ে হবে না তো? ও বিয়ের দাম পরে ঠিক করতে হবে তো? হ্যাঁ ও ঠিক করে নিচ্ছে। সুমনদা হ্যালো, আবার করছি আমি। কি করছো? কেন বিয়ে কবার হবে? আমি জোর করে করছি না, মেয়ের মার অনুরোধে করছি। এইটা নিয়ে 50 মেরে দিয়েছি। বেঁচে আছি, বেঁচে আছি মানে দিয়ে যাব। কি হলো? আবার করছি আমি। আবার বিয়ে করছো? তুমি জেনে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, আবার করছি আমি, করছি। তা আমাদের কি করতে হবে? বাজাতে হবে। তুমি ক টাকার বাজনা নেবে? কত থেকে শুরু? তা 5,000 থেকে শুরু করে 20,000। বড় বেজানে বেশি, 5,000 মারো। 5,000 কি হলো? এটা বন্ধ কর, কজন এরম সর্বনাশ করেছি? যেরম টাকা সেরম বাজনা। আমি কি শ্মশানে যাচ্ছি? তাহলে 5 লাগে 10 দেবো, 10 বাজাও। সেটি বললি তো হয়। বলো গানে, বলো গানে মাইকে, বলো গানে মাইকে, বলো গানে। হ্যাঁ গো দাদা, এরম কজন সর্বনাশ করেছে? কেন, এটা 10,000-এ? এটা 10,000-এ? হ্যাঁ, তোমার দ্বারা হবে না বুঝি বেরিয়েছি। না দরকার নেই, আমার একটা গান করছি আমি। বাদি বাড়ো তো, 20 লাগে 20 দেবো। হ্যাঁ তবে আমার গানে বাজাও। 20 দিতে হবে, ঠিক আছে। ও আজকের কথা ভিড়ে ভিড়ে ভিড়ে, আরে ফুটে গেছে ফুল আনন্দে মন হয়েছে ব্যাকুল। আরে বসবো ছকনে ওই বল আসলে, ও করে মার ডালা রে মারবে ক্যাচা ক্যাচা। নতুনি জামাই আমি যাবো শ্বশুর বাড়ি, হাতে নেবো আমি পুরোহিত শুভ দৃষ্টি করাব, চোখে চোখে কথা বলবো তখন। এই পুরোহিত শুভ দৃষ্টি করাবে যখন, চোখে চোখে কথা বলবো তখন। যাবো ছকনে বাসে ঘরে, ও খুড়ো আমি তো মার ডালা রে। আরে যাবো ছকনে বাসে ঘরে মারবে ফুল খেতা। আমি
তোকে ভালো বেচারা একটু বিয়ে দেবো মা। ও মা বিয়ে দিবি? মা কি হলো বলো মা? আকাশে মেঘ নেই, তা ঝড় কোন দেশ মা? তাই তো দেখছি ঝড়টা কোন দিকে এলো আর কোন দিকে মেরেছে। ভালো তুমি দেখো তো, দেখতে পাচ্ছি তো? হে গোদাই বলি ও ঠাকুরপো, বলি জামাই কই? ও মা এটা কে? একটা হ্যাঁ এটা তো কাকা, আমার কাকা। হ্যাঁ তো কাকা, বলো কাকা। ও কাকা ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি। তাই ও দি কেন এসেছিস? ও আমার মাকে দেখতে এসেছিস? না না তোর জন্য ছেলে রেখেছি আমি। আমার জন্য ছেলে? হ্যাঁ হ্যাঁ কাকা। হ্যাঁ ছেলে ভালো? হ্যাঁ খুব ভালো ছেলে। ঠিক আছে যদি ভালো দিতে হয় তাহলে বিয়ে দেবো। তাই নাই মা করবে? আরে খুব ভালো ছেলে। কি হলো কি জামাই এসেছে? তাহলে জামাইকে আমি কিন্তু দেখতে যাচ্ছি। যাই বলে ঠাকুর মা যাচ্ছে কিন্তু, বলে ও ঠাকুর পো জামাইয়ের মুখ কোথায়? পদ মুখ তো সমান, কি দেখবো? মানুষ কতক্ষণ জেগে বসে থাকবে রে? যাব বলে ও ঠাকুর পো জামাই কি হনুমান না কই? দেখো মুখে দেখি বাবা জামাই। বাবা তোমার নাম কি? কত বড় বললো? আমার নাম আধার কার্ডে দেখে নেবে। আধার কার্ডে দেখে নেব? আধার কার্ডে, আধার কার্ডে, খাদ্য শুল্কের কার্ডে দেখে নেবে। খাদ্য শুল্কের কার্ডে আমি দেখে নেব? ও মা এ কি জামাই রে বাবা! কেন তবে কাঠগুলো কেন উঠেছে? তাহলে কাঠগুলো দাও দেখি আমি দেখে নেই। ও আমার এখন বলতে হবে? হ্যাঁ তোমাকে এখন বলতে হবে। তবে উঠি।